হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটা দেশীয় স্টাইলে খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো, আর সেটা হচ্ছে কলইশ শাক। চলুন তাহলে শুরু করি। এখানে আমি কলইশ শাক নিয়েছি আর সেটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, আর সাথে নিয়েছি কিছুটা সিম আর মটরশুঁটি। আর সিম আর মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ সিদ্ধ দেব এইভাবে। আমি স্বাদমতো লবণও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন। শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেটা শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। আমি শাক রান্না করার সময় কখনোই ঢাকনা দিই না, কারণ ঢাকনা দিলে শাকের যে একটা সবুজ সবুজ কালার হয় সেটা নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না, সেজন্য আমি কোনো ঢাকনা দেব না। দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু বাগার দিয়ে নেব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তেল, আর দিয়ে দিচ্ছি এক কাপ কুচি করা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা বেশি দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচ। এই শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিতে পারেন, তবে শুকনো মরিচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আগে যে সিদ্ধ করা শাকের সাথে আমি মিক্স করে নেব। এইভাবে চুলাতে আমি আরও 4-5 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব। কলইশ শাক ভাজিটা হয়ে গেছে, দেখুন কীরকম লোভনীয় মনে হচ্ছে, সাদা ভাতের সাথে তো তুলনাই হয় না। কলইশ শাকটা আমার অনেক পছন্দের একটা শাক, খেতে অসম্ভব ভালো লাগে। আমি প্রায় সময় এভাবে রান্না করে থাকি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কলইশ শাকটা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, তবে আপনারা কিভাবে রান্না করেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমিও ইনশাল্লাহ ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।